যদি তারা না পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা মৎস্য বিচারকে নির্দেশনা দেবো এবং নির্দেশনার প্রেক্ষিতে আমরা তদন্ত করবো। প্রকৃত জেলেদেরকে আমরা কাঠ প্রদানের ব্যবস্থা করব এবং আপনারা অবহিত আছেন যে মার্চ এবং এপ্রিল মাসে দু মাস শরীরপুরের সুরেশ্বর পয়েন্ট থেকে আলুবাজার তালিকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পদ্মা নদী এলাকা সম্পূর্ণভাবে যে কোনো রকমের মাছ ধরা নিষিদ্ধ। এই সময় আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাই এবং সচেতনতা বৃদ্ধি করি, তারপরে এবং প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করি। কিন্তু এখন প্রচুর পরিমাণ মাছ ধরছে, এই ব্যাপারে আপনাদের কোনো নতুন কোনো প্রোগ্রাম বা সরকার থেকে নতুন নির্দেশ? আমরা এই ব্যাপারে অভিযোগ প্রাপ্তির পরপরে আপনারা অবহিত আছেন যে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি, আমরা 11 জন জেলেকে আটক করেছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।